চিংড়ি মাছের রেজালা বানানোর জন্য প্রথমেই দেখো আমি 10টা কাজু একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, আর তার মধ্যে 1 চামচ চাল মগজ দিয়ে দিলাম। এটা আমি 15 মিনিট একটু ভিজিয়ে রেখে দেবো। আর তারপরে দেখো এখানে মিক্সির বাটির মধ্যে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, আর ওই যে চাল মগজ আর কাজুটা ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি, আর 2 টেবিল চামচ টক দই দিয়ে দিয়েছি। দিয়ে দেখো খুব ভালো একটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তো চলো এবারে চিংড়ি মাছটা ম্যারিনেট করবো। তো সেই জন্য যেহেতু এটা রেজালা, তো রেজালা তো একটু হোয়াইট গ্রেভি হয়, এটাতে তো কালার হয় না, তো সেই জন্য আমি চিংড়ি মাছে শুধুমাত্র নুন দিয়ে দিয়েছি। তো যতটা পরিমাণ নুন দরকার নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আমি 15 মিনিট রেখে দিয়েছিলাম নুনটা মাখিয়ে। তারপরে দেখো কড়াইয়ে আমি সাদা তেল গরম করে নিয়েছি খুব ভালো করে। তারপরে ওর মধ্যে আমি চিংড়ি মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো চিংড়ি মাছগুলো হালকা একটু ফ্রাই করে নেবো, জাস্ট 30 থেকে 40 সেকেন্ড একটুখানি ফ্রাই করে নিলেই হবে। দেখো ফ্রাই করতে করতে কত সুন্দর একটা কালার চলে এসেছে চিংড়ি মাছের, যেহেতু মাথাটা ছিল সেই মাথা থেকে ঘিলো বেরিয়ে এত সুন্দর একটা কালার চলে এসেছে, আর যেমন সুন্দর গন্ধও বেরোচ্ছিলো। তো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে একসাথে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা তেলের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি, সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। তারপরে ওর মধ্যে আমি পেস্ট যেটা তৈরি করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিয়েছি। পেস্টটা দিয়ে এবারে খুব ভালো করে কিন্তু নাড়াতে হবে, মানে একভাবে কষিয়ে যেতে হবে। গ্যাসটা লো টু মিডিয়াম রেখে হাই করা যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। সেই জন্য তো খুব ভালোভাবে একভাবে খুন্তিটাকে নাড়িয়ে যেতে হবে, মানে মশলাটাকে নাড়াচাড়া করে যেতে হবে একভাবে। তো একটুখানি নাড়াচাড়া করতে করতে দেখো হালকা করে একটু তেল ছেড়ে এসেছে। তারপরে এর মধ্যে আমি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা যদি একটু স্পাইসি বেশি পছন্দ করো তাহলে আর একটু বেশিও দিতে পারো। তারপরে দেখো খুব ভালো করে আমি গ্যাসটা মিডিয়ামে রেখে কষিয়ে নিয়েছি, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে দেখতেই পাচ্ছ। উপরে সুন্দর একটা কালারও চলে এসেছিলো, কিন্তু নিচে দেখো লেগেও যায়নি, কারণ আমি বারবার কিন্তু নাড়াচ্ছি, দেখতেই পাচ্ছ একভাবে কিন্তু আমি কষাচ্ছি। একভাবে কষিয়ে যেতে হবে, তাহলে আর নিচে লেগে যাওয়ার ভয় থাকবে না। কষাতে কষাতে আমার মশলাটা পুরো কষানো কমপ্লিট। এবার গ্রেভির জন্যে আমি অল্প করে একটু জল দিয়ে দিয়েছি। তো খুব বেশি এটা গ্রেভিটা খুব বেশি ঝোলঝোল হবে না, একটু মাখামাখা হবে। তো সেই অনুযায়ী আমি জলটা দিয়েছি, আর জলটা দেওয়ার পরে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, আর 3টে কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর সঙ্গে 1 টিস্পুন আমি মিছিরি দিয়ে দিয়েছি, মানে মিষ্টি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে চিনি ব্যবহার করতে পারো। তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম সব কিছুকে, মিশিয়ে নিয়ে ভাজা চিংড়িটা দিয়ে দিলাম। ভাজা চিংড়িটা দিয়ে এবারে আবার একটুখানি ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম 3 মিনিটের জন্য গ্যাসটা মিডিয়াম করে। তো দেখো আমার গ্রেভিটা কিন্তু একদম রেডি। এখন যেটুকুনি গ্রেভি আছে এটা ঠান্ডা হলে কিন্তু আরও একটু কমে যাবে, আর একটু ঘন হয়ে যাবে যেহেতু কাজু আছে সেই জন্য। তো নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ো, 1/2 টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো দিলাম, আর দিয়ে দেবো 1/2 টিস্পুন মতন ঘি। ঘিটা কিন্তু দিতেই হবে, তাহলেই খুব সুন্দর একটা গন্ধ আসবে, রেজালাতে খুব ভালো লাগবে। তো দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে একটু কেওড়া জল দিতে পারো, সেটাতেও খুব ভালো একটা সেন্ট আসবে, কিন্তু আমি আর দিইনি, কারণ এমনিতেই ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছিলো রান্নাটা করতে করতেই। তো আর কিছুই দেবো না, এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আমি 2 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তো ব্যাস চিংড়ি মাছের রেজাল্ট আমার একদম রেডি। এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।